উনি টিএমসি পার্টির নাম ভাঙিয়ে চলে, এবং উনি একজন কাউন্সিলর, ঠিক আছে, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকার। ওনার নাম হচ্ছে শুভদীপ সরকার, ভালো নাম, ওনাকে সবাই প্রসূন সরকার নামেই চেনে। এবং ওনার যে কটা বউ, যে কজনকে উনি বিয়ে করেছেন এখনও অবধি, সব পলতার আশেপাশেই রেখেছেন। তো তারাও একজন তার মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল লাস্টে, তার সাথেও এখন এরকম করছে আমার সাথে যেটা করেছে, না আমাকে টোটালি অস্বীকার করছে যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেটা আমার কাছে রেকর্ডিং আপনার স্ক্রিনশট বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। 2.5 বছর, ডিসেম্বর আসলে 3 বছর হবে। আমাকে ফোন করে বলছে, জানেন কাকু, 2 বছর ধরে আমাদের মধ্যে ফোনে কথা হয়, তাহলে কী করতে ফোন করতে, ওকে আমার ভালো লাগে, ভালো ওকে আমার ভালো লাগে। আপনার ছেলে একটু বিয়ে, এখন বিয়ে বিবাহিত, আমার ছেলে মানে একটি ছেলে আছে, আমি সে কথাটিও জানি যে তোমার মাথা থেকে এখন ভুক্তারাও, কারণ আমার ছেলে বিবাহিত এবং তার একটি ছেলে আছে। মেয়েটির ট্রিটমেন্ট করছে, অবিলম্বে মেয়েটির চিকিৎসা হওয়া দরকার, নাহলে ভবিষ্যতে আরও এমন কিছু করবে যার জন্য ওর সপরিবার আত্মীয় স্বজন মিলেও অপমানিত হবে রাস্তায়। উনি তো একজন কাউন্সিলর হোসেন দা, তো বাট ওনার নামে এরকম ধরনের হঠাৎ করে অভিযোগ করলো, সেইটা প্রাইম মিনিস্টারকে লোক ভালোবাসতে পারে না, কাউন্সিলরকে ভালোবাসতে পারে না, ঠিক কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার জন্য এসব হয় না। কিসের ট্রিটমেন্টের প্রয়োজন হয়, ওই মেয়েটির মানসিক চিকিৎসা একদম অতি অবশ্য। তো থানায় অভিযোগ দায়ের করেছে, এখন কিছু বলবেন নাকি? কিছু না, থানা থানার মতো কাজ করবেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ব্যারাকপুর কমিশনারের মহিলা থানায় গত পরশু দিন এই নির্যাতিতা মহিলা তিনি যান এবং তিনি লিখিত অভিযোগ জমা দেন, এবং গতকাল এই মামলা রুজু করা হয়েছে এবং সেটা ওই নির্যাতিতাকে মেসেজ করে জানানো হয়েছে। এখনো পর্যন্ত এ ব্যাপারে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভদীপ ওরফে প্রসূন সরকার, তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার ফোন তিনি ধরেননি। তার পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে সম্পূর্ণ উল্টো কথা, যে ফোনে কথা বলতে পরিচিত ছিল এই তরুণী, এর বেশি কিছু না, উল্টে তার বাবা এই তরুণীকে মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন। এর পাশাপাশি উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূলের পুরপ্রধান মলয় ঘোষ জানিয়েছেন তিনি বিষয়টি শুনেছেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং এই বিষয়টির ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শুধু এই তরুণীর অভিযোগ নয়, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে তার বিরুদ্ধে একাধিক তরুণী অভিযোগ করছেন। কোথাও কোথাও তাকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোর অভিযোগ, কোথাও গর্ভপাত করানোর অভিযোগ পর্যন্ত করা হচ্ছে, গুরুতর অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের সময় এই তৃণমূল কাউন্সিলর তাকে সাবধান করছে যাতে অভিযোগ না করার জন্য, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের নাম করে তিনি হুমকি দিয়েছেন। এই রকম পরিস্থিতি এবং যে তরুণী অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগ হচ্ছে তিনি এতটাই আতঙ্কিত হয়েছিলেন, কারণ 2021 তার সাথে আলাপ, এই রাস্তার একটি কুকুর অসুস্থ হয়ে যায়, সেই সময় এই তরুণীকে এই তৃণমূল কাউন্সিলর ফোন করেন, তখন তিনি তৃণমূলের যুব নেতা বলে পরিচয় দেন, তার মার্বেলের ব্যবসা রয়েছে, তিনি যথেষ্ট প্রভাবশালী। এরপরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। 2022 সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে তাকে বিয়ের প্রস্তাব দেন, তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন, মাঝে দীর্ঘদিন ধরে তিনি সহবাস করতেন এই তরুণীর সঙ্গে। তার পাশাপাশি গত 8ই জুন, যেটা তরুণীর গুরুতর অভিযোগ, 8ই জুন এই অভিযুক্ত কাউন্সিলর তার বাড়িতে নিয়ে এসে তার উপর শারীরিক অত্যাচার চালায়, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের মধ্যে সমস্ত কথোপকথন মেসেজ ডিলিট করে দেওয়া হয়। এর পাশাপাশি এই পরিস্থিতিতে বারংবার তরুণী যোগাযোগ করলে তার বিয়ের প্রতিশ্রুতির বিষয়ে কথা বলতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়, এবং এমনকি শুধু তাই না, এই তরুণীর সঙ্গে তার পরিবারের সদস্যদেরও পরিচয় হয়েছিল, তারা পর্যন্ত তার ফোন নাম্বার ব্লক করে দেয়। এমতো অবস্থায় যেহেতু প্রসূন সরকার তিনি একজন প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর, এই তরুণী আতঙ্কে নোয়াপাড়া থানায় অভিযোগ করতে ভয় পান। অবশেষে ব্যারাকপুর কমিশনারের মহিলা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। গতকাল তার বাড়িতে আমরা গেছিলাম, কাউন্সিলরের দেখা পাওয়া যায়নি, তার বাবা অদ্ভুত যুক্তি খাড়া করেছে, তৃণমূলের পুরপ্রধান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, কিন্তু এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মহিলা এই শারীরিক নির্যাতনের অভিযোগ আনছেন এবং বিয়ের প্রতিশ্রুতি সহবাসের অভিযোগ আনছেন। যদিও এই তরুণী ইতিমধ্যেই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত অবশ্যই তদন্তে আর কি কি তথ্য সামনে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ।